আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনার্স পরীক্ষায় গোছালো প্রিপারেশন নেওয়ার নিয়ম আসলে প্রিপারেশনটা যদি সঠিকভাবে গুছিয়ে না নিতে পারেন তাহলে অনেক বেশি পরিশ্রম করার পরও দেখবেন কমন কম আসছে কম লিখতে পারছেন আলটিমেটলি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে তো অনার্স পরীক্ষায় সুন্দর করে গুছিয়ে ভালো করে প্রিপারেশন নিলে আপনার জন্য পরীক্ষায় রেজাল্ট করা সহজ হবে এবং কমন পাওয়া সহজ হবে নর্মালি র্যান্ডমলি প্রিপারেশন নিলে অগোছলাভাবে প্রিপারেশন নিলে আপনার পরীক্ষায় কমন আসার সম্ভাবনা একদমই কমে যাবে তো যদি আপনারা কম পরিশ্রমে ভালো রকম নাম্বার কমন পেতে চান এবং ভালো রেজাল্ট করতে চান অবশ্যই আপনাদের গুছিয়ে প্রিপারেশন নিতে হবে এখন কথা হচ্ছে স্যার গুছিয়ে প্রিপারেশন কিভাবে নিব মানে গোছালো প্রিপারেশনটা কেমন দেখেন আপনাদের অনার্সে গোছালো প্রিপারেশন বলতে ফার্স্ট অফ অল বোঝায় প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক মানে বিগত পাঁচ সাত দশ বছরের প্রশ্ন আপনাদের হাতের কাছে থাকতে হবে কোথায় পাবেন এগুলো এগুলো একটা সাজেশনে পাবেন অথবা বইয়ের শেষেও শেষের পেয়ে যেতে পারেন যদি বইয়ের শেষের পৃষ্ঠাগুলোতে পান তাহলে তো ভালোই যদি না পান তো অবশ্যই আপনাদের একটা সাজেশন লাগবে যেখানে বিগত পাঁচ সাত বা দশ বছরের প্রশ্নগুলো দেওয়া আছে এখন আপনার প্রথম কাজ হচ্ছে অনার্স পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে আপনার নাম্বার ওয়ান কাজ হচ্ছে যে আপনি আপনার বিগত পাঁচ সাত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন একটা খাতা নিয়ে বসবেন হ্যাঁ যে প্রথম অধ্যায় থেকে বিগত পাঁচ বছরের কথা বলছি আমি প্রথম অধ্যায় থেকে বিগত পাঁচ বছরে এত নাম্বার কমন আসছে দ্বিতীয় অধ্যায় থেকে এত নাম্বার কমন আসছে ফর এক্সাম্পল যে দশটা চ্যাপ্টার রয়েছে একটা বইয়ে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কমন আসছে বিগত পাঁচ সাত বছরে সবগুলো যোগ করেন একসাথে সবগুলো একসাথে যখন যোগ করবেন তখন বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টার থেকে বেশি নাম্বার কমন আসে কোন চ্যাপ্টার থেকে কম নাম্বার কমন আসে এখন আপনার স্টেপ নাম্বার টু গুছিয়ে প্রিপারেশন নেওয়ার দুই নাম্বার স্টেপ হচ্ছে আপনি এখান থেকে কমপক্ষে দুইটা চ্যাপ্টার মার্ক করেন মনে করেন ফর এক্সাম্পল আপনি তৃতীয় চ্যাপ্টার আর সপ্তম চ্যাপ্টার মার্ক করলেন যে বিগত পাঁচ সাত বছরে তৃতীয় চ্যাপ্টার থেকে এবং সপ্তম চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে তো আপনার দুই নম্বর কাজ হবে যে এই দুইটা চ্যাপ্টার মার্ক করার পর এইগুলো ভালো করে পড়ে নেন যদি মেইন বই ব্যবহার করেন তো এই দুইটা চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পয়েন্টও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়েন যদি আপনার ব্যতিক্রম সাজেশন থাকে বা দিগদর্শন বা গ্রন্থ কুটির বা যেটাই থাকে যে কোনো সাজেশন থাকে সাজেশনের সলিউশন থাকে তাহলে এই দুইটা চ্যাপ্টারের এ টু জেড কোনো কিছুই স্কিপ করা যাবে না একদম ভালো করে পড়ে নেবেন এটা হচ্ছে দুই নম্বর স্টেপ নাম্বার তিন স্টেপ হচ্ছে যে এই দুইটা চ্যাপ্টারের পরবর্তীতে দেখবেন যে আমি ফর এক্সাম্পল সে কথার কথা বলছি যদি দশটা চ্যাপ্টার থাকে তাহলে আরও তিনটা চ্যাপ্টার পরে নেবেন তবে এই তিনটা চ্যাপ্টার এ টু জেড পড়ার দরকার নাই এই তিনটা চ্যাপ্টার আপনারা একটা কাজ করতে পারেন আপনার ব্যতিক্রম বা দিকদর্শন বা গ্রন্থ বা যে কোনো একটা বই থেকে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগিয়ে দেওয়া হয় অর্থাৎ মোটের উপর আমি আপনাদের বলতে চাচ্ছি যে এখান থেকে নিরানব্বই পার্সেন্ট থ্রি স্টার ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো যে দাগায় দেওয়া আছে বইয়ের মধ্যে গাইডের মধ্যে বা সাজেশনের মধ্যে এইগুলো পড়ে ফেলবেন এরপরে চ্যাপ্টার এই দুই তিনটা চ্যাপ্টার উল্টাবেন উল্টায় দেখবেন যে কোন কোন টপিকগুলো আপনাদের জন্য আপনাকে মনে হচ্ছে যে এটা পড়লে ভালো হয় এগুলো পড়ে নিবেন শেষ তো মোটের উপর বইয়ের ফিফটি পার্সেন্ট আপনার পড়া হলো কিন্তু প্রিপারেশান না হলো ফার্স্ট ক্লাস সম পরিমাণ ঠিক আছে আমি আবারও যদি সংক্ষেপে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের বলি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি প্রশ্ন স্টাডি করবেন প্রশ্ন স্টাডি করার পর আপনি বুঝতে পারবেন বিগত পাঁচ সাত বছরে খাতা কলম নিয়ে বসবেন লিখবেন হয়ে গেল তো কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কমন আসছে বিগত পাঁচ সাত দশ মানে আপনার বইয়ে যতগুলো সাল আছে সবগুলো সাল থেকে আপনি টুকে নেবেন যে কোন সাল থেকে কত নাম্বার করে কমন আসছে এভাবে সবগুলো সাল একসাথে যোগ করে দেখবেন মার্ক করবেন উলট মানে উলট পালট ওয়ান টু থ্রি ফোর ভাবে না সব থেকে বেশিটাকে উপরে রাখবেন তারপরে কমটাকে নিচে তারপরে কমটাকে নিচে তারপরে কমটাকে নিচে এভাবে একটা একটা করে ধাপে ধাপে সাজাবেন সে কথা দশটা চ্যাপ্টার থাকলে এভাবে সিরিয়াল করে সাজাবেন প্রথম পাঁচটা ভালো করে পড়বেন পাঁচটার মধ্যে দুইটা এ টু জেড ভালো করে পড়ে নেবেন আর তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধু পড়বেন হয়ে গেল এই হচ্ছে প্রিপারেশন তো প্রিপারেশনের বিষয়ে আবার দুইটা বিষয় এইটা হচ্ছে থিওরির জন্য আপনারা যদি এখন ম্যাথের প্রিপারেশন নিতে চান তো ম্যাথের প্রিপারেশন নেওয়ার জন্য আপনি দেখবেন যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথ রিপিটেড হয় যে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথ রিপিটেড হয় ওইরকম দুইটা চ্যাপ্টার খুঁজবেন বাকি চ্যাপ্টারগুলোর মতো পরবর্তীতে তিনটা চ্যাপ্টার শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে নেবেন মানে থিওরি আর ম্যাথের বেলায় সেম প্রিপারেশন নিতে পারেন অথবা ম্যাথের বেলায় আরেকটা টেকনিক আপনারা খাটাইতে পারেন কারণ ম্যাথের এই টেকনিকটা খাটানো সহজ এবং নাম্বারও খুব সহজে পাওয়া যায় আপনারা যদি এক চান্সে প্রথম অবস্থায় বোর্ড সালের বিগত পাঁচ সাত দশ বছরের বোর্ড সালের প্রশ্নগুলো সলভ করতে পারেন আপনাকে আর ম্যাথের প্রিপারেশন নেওয়ার দরকার নাই তবে এটা একটা জটিল স্টেজ আপনি একদমই বইয়ের কিছুই জানেন না আর সরাসরি বোর্ড কোয়েশ্চেন করতে যাবেন এত সহজে পারবেন না মাথা গরম হয়ে যাবে তো আপনারা যদি পারেন তাহলে বোর্ড সলগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে প্রিপারেশন নেন মানে প্র্যাকটিস করে করে লিখে লিখে অবশ্যই ম্যাথের বেলায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে থিওরির বেলায় পরে পরে প্র্যাকটিস করতে হবে আর যদি এভাবে না পারেন তাহলে চ্যাপ্টারগুলো মার্ক করেন যে চ্যাপ্টারটা সবচেয়ে বেশি রিপিটেড হয়েছে সেই চ্যাপ্টারটার প্রথম থেকে শেষ পর্যন্ত সহজ থেকে কঠিন উত্তর এভাবেই প্রিপারেশন নেন আশা করা যায় এভাবে প্রিপারেশন নিলে আপনাদের নেওয়াটা গোছালো হবে ধন্যবাদ